হ্যাঁ ভাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে খেলবো মাইনক্রাফট। হ্যাঁ, তো আজকে আমরা বানাবো একটি ঘর, এবং ইট ইজ আমার সার্ভাইভাল সিরিজের এই নিউ ভিডিও। এবং এই ভিডিওতে আমি এই ভিডিও আমি এখন থেকে আমি ক্রিয়েটিভিটি উপর যাবো না। আমি পুরো সার্ভাইভালে সিরিজ অন করছি, এবং এটি হচ্ছে ফার্স্ট ভিডিও। যারা যারা প্রথম আমাদের চ্যানেলকে দেখতেছেন, আমাদের এই ভিডিওটি দেখতেছেন, চ্যানেল লাইক করেন না করেন, ভিডিও লাইক করেন না করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। কেন কি বাংলাদেশে ইউটিউবের গেমারদের সংখ্যা খুব কম, তার জন্য যদি আপনাদের আপনারা বাংলাদেশকে সাপোর্ট করতে চান, তাহলে তার নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে আমি অনেকগুলো প্ল্যান্স কালেক্ট করে নিয়েছি, এবং এইগুলো সময় ভিডিও করিনি, কিন্তু এই পথে করবো, কারণ দরকার, নাহলে সার্ভাইভাল সিরিজে জানি মজা নেই। তো এখানে আমি প্রথমত 10x10 ব্লকের একটা স্কোয়ার, না 10x10 বা হইতে পারে, জানো 1 2 3 4 5 6 7 8 9 এবং 9 10 করে দিই। তো এই সাইডে আমি ইয়া করবো, চলা করি। তো এখানে তিন হয়ে গেছে, 4 5 6 7, আবার এটা আমার কাটতে হবে। তাদের এই ঘাসে যুক্ত মাটিটা কাটে, এটা ইংলিশে ডার্ট বলে। হ্যাঁ, তো আমার মনে হয় যথেষ্ট পরিমাণ আমি প্ল্যান্টস 10x10 এর জন্য করে বসছি। যেমন কি এখানে 1 2 3, আর এখানে সরি আমি এক ব্লক সামনে, আমি একটু সামনে দিদি, 1 2 3 4 5 6 7 8 9 10 দি। তো আশা করি আমার হয়ে গেছে অলরেডি, বরাবর ডার্টের সামনে আমার এই হাউসটা হয়ে গেছে। তো আমার প্রায় হয়ে গেছে বলতে গেলে। তো তো আমি এখন পিলারগুলো তুলে দেবো, তো পিলারগুলো 5 হবে, অর্থাৎ এটা মিলে 5 হবে। তো 1 2 3 4, না 5 হবে না, 4, এই তো নিজেরটা শুদ্ধ, আমি 5 না থাক। তো আমি মোট, তাহলে আমি যদি ধরি তাহলে আমার 6 হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5, তো মোট তুলি গেল 1 2 3 4 5, হ্যাঁ তো 5 হয়েছে আমার, 5x5 আমার উপরটা হবে। হ্যাঁ, তো এরকম ভাবে আমি পুরা সব পিলারগুলো তুলে দেবো, তারপর আমরা উপরটা এবং বেসমেন্টটা করে ফেলবো। তো তো ওগুলো করতে গেলে একটু বেশি সময় লাগবে, ওই জন্য আমি এটাকে স্কিপ করবো। তো তোমরা যা দেখতেছিলে যে আমরা পিলারগুলো তুলতেছিলাম, তো মোট মিলে 5x5 হয়েছে, 5x5 না, এগুলো 4x4 হয়েছে, আসলে ওগুলো হয়নি। তো ওগুলো আমি আগে করে ফেলবো 4x4, চারবার মানে মোট নিলে আমি যদি ধরে নিচেরটা কাউন্ট করি তাহলে 5 হবে, আর উপরটা যে আমি উপরটা কাউন্ট করি তাহলে আমার অন্য সেই হিসাব আছে। আমি তাড়াতাড়ি করে উপরটাও লাগাই দিই। তো আমি উপরটা লাগানোর জন্য আমার একটু উপরে যেতে হবে, যে আমি তাড়াতাড়ি করে উপরে উঠে যাই, যে এখানে আমি একটা লাগাই দিই, অত কোন দাম আমি যেতে পারবো না, ওই জন্য আমাকে ওখানে আবার যেতে হবে, এবং তা হচ্ছে ডার্ট লাগে উপরে যেতে হবে। হ্যাঁ, তো আমার প্রায় সবগুলোই 5x5 হয়ে গেছে, প্রায় সবগুলোই 5x5 হয়ে গেছে। তো আমি এখন শুধু উপর জোগা লাগবো, এবং উপরটা নিচে বেসমেন্টটা তৈরি করবো। তো এখানে একটা হয়ে গেছে, তো আমি আর লাগাই ফেললে তাড়াতাড়ি করে 1 2 3, এবং আমি এখন তাড়াতাড়ি করে এটা লাগাই দিই, সবগুলো পিলারের সামনে যে জায়গাটা আছে ওইটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। তো ওটা শেষ করতে আমার 2-1 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। তারপর আমার বেসমেন্ট করতে হবে, মাঝখানে এই গ্লাসগুলো লাগাইতে হবে, উপরও গ্লাসগুলো লাগাইতে হবে, অনেক কাজ আছে। তো মেন স্ট্রাকচারটা আমার এখন হয়ে গেছে আসলে, আর আর কি আর কিছু আমার আসলে প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমি প্রায় অনেকক্ষণ ধরে কাজ করার পর আমার প্রায় হয়ে গেছে, শুধু এই জায়গাটা আমি একটু ভুল ইয়া করে বলেছিলাম মনে হয়, এটা কি হলো? হ্যাঁ, আমি মনে হয় আমি এটা ভুল করছি, তো আমি আমি এটাকে আবার এই জায়গাটা লাগাই দিই। তো উটে করতে আমার বেশিক্ষণ লাগবে না, উটেকে আমি রিসিভ করবো না, তো আমি তাদেরকে লাগাই দিই। আমার লাগানো হয়ে গেছে আমার প্রায়, এবং আমি এক্সট্রা উটটা কাটে ফেলি। কাটে ফেলার পর আমরা এখন শুধু এখানে আমি গ্লাসগুলো লাগাবো, গ্লাসগুলো লাগানো আমি লাগানোর আগে আমি একটু উপরে কাজটা সেরে আসি, অর্থাৎ উপরে এইটা এটা ভাঙা, এবং এই যে
এই সাইডটা উপরের সাইডটা ভাঙা এবং প্লাস উপরে যে উপরের তোমার উড লাগানো, কারণ উপরে গ্লাস উপরে গ্লাস লাগানোর মতো আমার গ্লাস নাই আসলে, কারণ উপরে গ্লাস করতে না আমাকে আরো অনেক বেশি কষ্ট করতে হবে। আমাদের ঘরের সুন্দরতা আমরা পরে কাজ করতে পারবো, আগে আমরা আমাদের মূল স্ট্রাকচারটা অর্থাৎ মেইনটা হয়ে যাক। কি করতে হচ্ছে, ভাঙতে আছে নাকি ইয়া করতে হচ্ছে, ঘুরতে হচ্ছে? তাড়াতাড়ি করে ভেঙে ভেঙে আমার কাজটা সেরে ফেলি, সেরে ফেলি। তো ওই এই এই জায়গাটা আমি ভাঙা শুরু করি এখান থেকে। তো 1 2 হ্যাঁ, তো আমরা যা করছিলাম যে আমরা এই উডটা দিয়ে পুরো ছাদটা কভার করছিলাম। তো তো চলো বাকি কাজটা আমরা সেরে ফেলি। তো সেই সে সেরে ফেলতে আমার কিছু না আর এটাকে ইয়া করতে হবে, এই পুরোটাকে ব্লক করতে হবে। ইস, এটা ভালো লাগে না। হ্যাঁ, তো আমরা কি করছিলাম, আমরা কি করছিলাম, আমরা করছিলাম হচ্ছে যে আমাদের যে ছাদটা ছিলাম ওই ওই ছাদটা কমপ্লিট করছিলাম, যা আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার আমার খাবার হেলথ চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমার এখন প্রায় অনেকটাই হয়ে গেছে, এখন আমার এই জিনিস ইয়ার হয়েছে। এখন মাঝখানে আমি লাগাবো গ্লাস, তো যে গ্লাসটা আমার ছিল ওই গ্লাসটা আমি লাগাই দেবো। আমার কাছে গ্লাস অতটা নয়, আমার মনে হয় না আমার এই যে যতটা গ্লাস আছে ততটা দিয়ে পুরোটা কভার করতে পারবো। ওই আমি শুধু 2 লেয়ারই দিব, আর 2 লেয়ার দিয়ে আমার মনে হয় না অতটা কোনো সমস্যা হবে। কি রেটা ভাঙানো কেন? হ্যাঁ, তো এখন একটা প্রো টিপ দেখাই আমি। যদি আপনারা উপরে উঠে আমি গ্লাস গ্লাসটা লাগান, এইরকমভাবে গ্লাস লাগান, তাহলে কিন্তু আপনার সময় বেশি লাগে। কিন্তু আপনারা যদি এইভাবে লাগান অর্থাৎ জায়গায় থাকেন, তখন কিন্তু তার লাগানোর স্পিডটা বেড়ে যায়, যা আমি খেয়াল করলাম আর কি। এখন ওই বললাম না, সে শেষ আমার কাছে গ্লাস আছে কিন্তু অনেক অতটাও বেশি নাই যে আমি পুরোটা কভার করতে পারবো। সার্ভাইভাল যা ক্রিয়েটিভ না, দেখো তুই একবার দিলে মেনে নেবে। হ্যাঁ, এবং গ্লাস আমার গেছে। হ্যাঁ, আমার গ্লাসও লাগানো হয়ে গেছে। আমি এখন তাড়াতাড়ি করে হ্যাঁ আমি এখন তাড়াতাড়ি করে উপরটা লাগাই দিই, কারণ আমার মনে হয় না আমার আমার কাছে অনেকটাই গ্লাস আছে আসলে। ওই আমি আর ওই গ্লাস দিয়ে আমি ইয়া করতে পারবো। কোন বাটনে কোনটা ক্লিক করতে ওটা ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, তো আমার বাড়ি আমার যে ঘরটা ছিল ওই ঘরটা আমার প্রায় হয়ে গেছে, শুধু গেটটা দেওয়া বাকি। ওই গেটটা আমি এখন দিয়ে দিবো। আমার একটা সাইড ভাঙে অর্থাৎ আমার আমার একটা গেট দিতে হবে, এক্সট্রা দিতে হবে, তাছাড়া আর বেশি কোনো কাজই বাকি নেই। আমি এখন এটা দিব বাইরে ফেলো আর গেট দিব, তাছাড়া আমার কোনো কাজই নেই। আমি প্রথমত আমি এখন এই এই জায়গাটা গেট দিব, এই জায়গাটা ও রে মতে গানে ইয়াদ দেবে আবার। হ্যাঁ, মহা আমার মারতে আসবে শতাঙ্গগুলো। ও আগে আমরা তাড়াতাড়ি করে আগে আমার এগুলো লাগাই দিই আর ঘরে ঢুকে যাই। হ্যাঁ, আমার ঘরের কাজ প্রায় শেষ। হ্যাঁ, তো আমি ডোর লাগানো হয়ে গেছে, এখন শুধু আমার একটা কাজ বাকি আছে। ওটা হচ্ছে যে কোনটা যায় কোনটা, হ্যাঁ ওটা হচ্ছে আমার টর্চ লাগানো আর চেস্ট মেস লাগানো। তা তা আসা তারপর থেকে আমি পুরো ক্রিকেটের ছেড়ে সার্ভাইভালে খেলবো। আর এগুলো আছে ক্রিকেট নিয়ে, যেগুলো কেমন কিছুই না, কারণ আমি বেশিরভাগ জিনিস ক্রিকেট নিয়ে নেই, এবং তা আমি আর কোনো ক্রিকেট নিবো না। আপনারা সব আমাকে সাপোর্ট দেন, এই ভিডিওতে আমার 20টা লাইকের এম, আপনারা তাড়াতাড়ি করে লাইকটা এম করে দেন। আমি আমি সার্ভাইভালে আমার সব কিছু করার চেষ্টা করবো। আমি এটাকে এখানে রাখো, এটাকে এখানে রাখো, যা যা ঘরের কাজগুলো আছে। এবং এখানে ক্রাফটিং টেবিল একটা আমি আনছি, ক্রাফটিং টেবিল আমি নিজে বানাইছি আসলে, ওই জন্য একটা আছে। তো আমি এখানে দুই দুইটা রাখি, এটাকে ভাঙি, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এবং আমি হয়ে গেছে এখানে, আমি এখানে আরেকটা রাখি, আরেকটা আই থিঙ্ক আমার
এই জায়গাটা লাগানো ঠিক হয়নি, এই জায়গাটা আমার ক্রাফটিং টেবিল লাগবে আর ফার্নেস লাগবে। ফার্নেস এখন আমি দুই লেয়ার লাগাবো, আর আর এখানে আমি আরো দুই আর একটা চেস্ট রেখে দেবো যেখানে আমি কোল গুলো রাখতে পারবো। কোল বলতে যারা যারা মাইনক্রাফট জানে না তারা আমি বলে দিই, যা কোল বলতে বোঝা হচ্ছে যে যেগুলো কয়েল কয়েল কয়লা সরি কয়লা বাংলা বাংলা ওইটা কয়লা বলে। তো আমাদের ঘরটা হয়ে গেছে, এখন দেখার বিষয় যে আমাদের ঘরটা কেমন কেমন হয়েছে। পেছনের জায়গায় দেখছেন, তার জন্য সরি ওইটা আমি ইয়া করতে পারিনি। যাই হোক, আমি এখন দেখাই আমি আমার ঘরটা কেমন হয়েছে। বন্ধুগণ, আমি আসলে লিটারালি বিশ্বাস করতে পারছি না যে আমাদের একটা সার্ভাইভাল মোডে ঘর হবে। এখন অনেকে মনে করবা যে ভাই তুমি তো ক্রিয়েটিভিতে জিনিস কতগুলো জিনিস নিয়ে দিছো, এখন কত হলো দেখুন আমি ক্রিয়েটিভিতে জিনিসপত্র না নিতাম তাহলে কি তো, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হতো, আপনারা দেখে মজা পেতেন না, আমি বাবা মরতাম টুরতাম। এখন একটু ক্রিয়েটিভ থেকে সাপোর্ট নিয়েছি ঠিকই, কিন্তু এরপরে তো আমি একবার ক্রিয়েটিভ নিবো না। তা তোমার চোখে দেখবা যে আমার মধ্যে ক্যালকুলেশন করে দেখবা যে আমি কিছু নিব না, এটা আমার একটু ক্ষতি বলতে গেলে। আমি পরবর্তী পুরো সারে থাকবো। তোমরা ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর আমি যে ঘরটা বানাইছি ওগুলা ওইটা যে কোনো নর্মাল সার্ভাইভালে যেগুলো যারা নুব তারাও মানাতে পারে, যারা আমার মতো নুব তারাও আসলে মানাতে পারবে। তো কোনো টেনশন নেই, একটা প্ল্যান্স উড কাটবে, উড কাটার পরে একটা প্ল্যান্সে আরও রূপান্তর করবেন ক্রাফট টেবিলের মাধ্যমে। তারপরে স্ট্যান্স বানাবেন, ডোর বানাবেন, চেস্ট বানাবেন, ক্রাফটিং টেবিল বানাবেন এবং ফার্নিস বানাবেন। শুধু একটুকু ব্যাপার, আর কিছু লাগবে না। ওগুলো শুধু প্ল্যাঙ্কস উড দিয়ে প্ল্যাঙ্কস উড একটু বেশি লাগবে, কিন্তু উড একটা কাটলে চারটা প্ল্যাঙ্কস পাওয়া যায়, ওই জন্য বেশি একটা প্রয়োজন হয়। আমরা কয়েকটা কাটলি তোমার 20-30টা ট্রি 20-30টা গাছ কাটলি তোমাদের আমার যতগুলো দেখছো ততগুলো প্ল্যাঙ্কস চলে আসবে। তো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। তার আগে বলে দিই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করিও, কমেন্ট করিও এবং নিশ্চয়ই সাবস্ক্রাইবটা করে দিও। এবং যদি এই ভিডিওটা দেখে মনে করো যে তোমার কোনো মাইনক্রাফট খেলে ওরকম বন্ধুর ওরকম বন্ধুর সুবিধা হবে, তাহলে তাড়াতাড়ি করে তাকে এটা শেয়ার করে দাও, যাতে সেও বুঝতে পারে, সেও নুকতে প্রয়াস চেষ্টা করতে পারে এবং ওখান থেকে সে বিগিনিং মাইনক্রাফটের শুরু করাটা চেষ্টা করতে পারে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। গুড বাই।